আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো শুধুমাত্র 2টা সেদ্ধ ডিম এবং কয়েকটা পেঁয়াজ দিয়ে খুবই মজাদার একটা সকাল বিকালের নাস্তার রেসিপি। বিশেষ করে বিকালের চায়ের সঙ্গে তো এমন একটা নাস্তা হলে আর কোনো কথাই নেই। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে একটা ডিমকে জাস্ট 4টা খণ্ডে ভাগ করে নিয়েছি। তারপর লাগছে আমাদের এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একেবারে মিহি মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়ার ট্রাই করেছি, আর এখানে টোটাল 2 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। যেহেতু পেঁয়াজ দিয়েই নাস্তাটা তৈরি করব, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। 3-4টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এখন আলতোভাবে পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু চটকে নিচ্ছি। এমনভাবে চটকাতে হবে যাতে করে পেঁয়াজের যে ভাজগুলো সেই ভাজগুলো সম্পূর্ণই খুলে আসে এবং পেঁয়াজটা খুব বেশি সফট না হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদে ম্যাজিক মশলা। আমি এখানে 1 প্যাকেট পরিমাণ মশলা ব্যবহার করছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন এই পর্যায়ে পেঁয়াজটাকে আমি কষলে কষলে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা বের হয়ে আসে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। যেহেতু পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে, এই জন্য এই পর্যায়ে কিন্তু এক্সট্রা করে পানি দিতে হবে না। যদি আপনাদের মাখানোর ক্ষেত্রে সামান্য একটু পানি দরকার পড়ে, তাহলে সামান্য একটু পানি অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো প্রকৃতির হবে। এখন হাতটা ক্লিন করে নিয়ে হাতে সামান্য তেল দিয়ে একে একে নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। নর্মালি আমরা ডিম আলুর চপটা যেভাবে করে বানিয়ে নিই, সেভাবেই কিন্তু একে একে নাস্তাগুলো আমি রেডি করে নিচ্ছি। একটু করে পেঁয়াজের মিশ্রণ নিয়ে মাঝখানে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দিতে হবে। একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে, যাতে করে ডিমের কোনো অংশ দেখা না যায়। আর যতটুকু পরিমাণ ডিমটা ঢাকার জন্য পেঁয়াজের মিশ্রণ দরকার পড়বে, ততটুকুই কিন্তু ব্যবহার করতে হবে। এতে করে কি হবে, নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। একে একে আমি এখানে 8টা ডিমের কোটিংই কিন্তু রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে নাস্তাগুলো। চাইলে কিন্তু এই নাস্তাগুলো আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন নাস্তাটা ভাজার জন্য আগে থেকে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে একে একে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। 4টা 4টা করে ডিমের নাস্তা দিয়ে আমি 2 বারে করে সম্পূর্ণ নাস্তাগুলো ভাজবো। এতে করে নাস্তাটা চারি সাইডে খুবই সুন্দর একটা কালার আসবে এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যখন একটা পার্ট একটু শক্ত হয়ে যাবে, সেই পর্যায়ে উল্টে দিতে হবে। আর এভাবে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভাজতে হবে। যখন নাস্তাটা খুব সুন্দর একটা কালার চলে আসবে, সেই পর্যায়ে তেল ছেঁকে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে অবশ্যই কিন্তু একটা টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে, এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে চুষে নিবে। পরবর্তী নাস্তাগুলো আমি একই রকমভাবে ওই একই তেলের মধ্যেই কিন্তু ভেজে তুলে নিচ্ছি। এই নাস্তাটা গরম গরম খেতে যে এত বেশি মজার, বাসায় একবার তৈরি না করে খেয়ে দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। ফাইনালি একটা নাস্তা আমি একটু কেটেও আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আর নাস্তাটা খেতে এত বেশি মজার হয় যে বাচ্চা থেকে বড় সব বয়সী মানুষেরই কিন্তু অনেক বেশি পছন্দ হবে। একবার যাকে এই নাস্তাটা তৈরি করে খাওয়াবেন, সেই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ডিম পেঁয়াজের নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।